হ্যালো, হোয়াটস আপ এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আই থিঙ্ক সবাই ভালো আছো। ব্যাক করলাম গ্রানি চ্যাপ্টার 3 নিয়ে আবারও। তো লাস্ট ভিডিওতে মনে আছে যে এই ঘর থেকে বের হয়ে গেছিলাম প্রায়, বাস লাস্টের দিকে যে আমি ধরা খাইয়ে যাই, যার জন্য হইতেছে আমার প্রচুর কেলানি হয় আর এখান থেকে আমার আবার আটকায় ফেলা হয়, অর্থাৎ আমার মেরে ফেলা হয়। সো যাই হোক না কেন, আজকে ক্র্যাশের নাম নিয়ে নামছি, তার মানে হইতেছে গেমটা আমার যেভাবে হোক আজকে কমপ্লিট করতে হবে, কজ অলরেডি আমরা এটা একবার প্র্যাকটিস মোডে খেলছি, প্লাস আমরা একদিন ইজি মোডে খেলছি, আজকেও যদিও ইজি মোডে খেলতেছি, বাট ঠিক আছে আমরা ট্রাই করবো এখান থেকে বের হয়ে যাওয়ার আজকে দিনের ভিতরে। সো কথা বলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। আর এইখানে অলরেডি তোমরা দেখতেই পারতেছো যে এইখানে হইতেছে যে ঘর আছে দাদির, এটা কিন্তু অনেক বড় ঘর। আগে যেমন গ্রানি চ্যাপ্টার 1-2তে অনেক ছোট ঘর ছিল, বাট এটা একটু বড় আর এটা হইতেছে 3 তলা। সো আপাতত ইন্ট্রো চলতেছে, ইন্ট্রোটা আমরা স্কিপ করে দিই কারণ এটা তেমন কোনো কাজেরই না। ওকে, সো এইটা হইতেছে আমাদের প্রথম দিন। একটা কথা বলে রাখি, সেটা হইতেছে আমরা এখানে 5 দিন চান্স পাবো, অর্থাৎ 5 দিনের ভিতরে হয় আমাদের এখান থেকে বের হয়ে যাইতে হবে, আর যদি আমরা 5 বার ধরা খেয়ে যাই তাহলে আমাদের এখান থেকে মেরে ফেলা হবে, অর্থাৎ এই গেমটা আমরা হেরে যাচ্ছি। সো আমার একটু সাবধানে খেলতে হবে। সো যেহেতু আমার এই গেমটা অনেকবার খেলা হয়ে গেছে আর অফলাইনেও আমি অনেকবার ট্রাই করছিলাম, আমার এই জিনিসটা সম্পর্কে, অর্থাৎ এই গেমটা সম্পর্কে মোটামুটি অনেক ধারণা হয়ে গেছে, যার জন্য হয়তোবা আমি অনেক কিছু তোমাদের এখানে মিস করাই দিতে পারি। সো যারা যারা আমার প্রথম ভিডিওটা এবং দ্বিতীয় ভিডিওটা দেখো নাই, তারা ওই দুইটা দেখতে পারো, অর্থাৎ যারা এই গেমটা নতুন খেলবা তাদের জন্য আর কি। সো এখান থেকে আমি বের হয়ে গেলাম, আমার সরাসরি এইদিকে দেখতে হবে না, এইদিকে কিছুই নাই। মাঝে মাঝে এই রুমে অনেক কিছু পাওয়া যায়, একটা লাকড়ির টুকরা পাওয়া যায়, ওই ওই জিনিসটা আমার কাছে, মানে ওই ম্যাপটা সবচেয়ে বেশি পড়ছে। ওই ম্যাপটা আমি থেকে 3 থেকে 4 বার খেলছি, মানে ওই স্পন লোকেশনটায়। সো এইখানে হইতেছে 6টা স্টেজ আছে, অর্থাৎ 6ভাবে স্পন হয়, আমি জানি না এখন কোনভাবে স্পন হইতেছে। সো আমার খুবই সাবধানে খেলতে হবে কজ। আর একটা জিনিস, এই দরজাটা শুধু এই প্রথমবারই আমার হইতেছে স্ক্রু ড্রাইভারে খোলা লাগে, পরে আর সমস্যা করবে না। সো যাই হোক না কেন, চলো ডয়ারের ভিতরে দেখি কিছু আছে কিনা। না, এখানে সম্পূর্ণ ই হয়ে গেছে। আমি একটু সাবধান থাকা ট্রাই করতেছি, কজ বলা যায় না যে কোনো জায়গার থেকে দাদা দাদি দেখতে পারে, আর এই দেখলেই হইতেছে। দেখো দাদি দেখলে তো বাঁচা যায়, দাদির হাত থেকে ওটা কোনো সমস্যা নেই কারণ কাছে এসে মারতে হয়, বাট দাদা দেখলে প্রবলেম হয়ে যায়, ওটা হইতেছে দূরত্বে একেবারে হেড শট মেরে দেয়। সো প্যারা হইতেছে ওই জায়গায়, আমি দাদার বর্তমান বেশি ভয় পাই, যদিও এটা গ্রানির নামে গেম বাট এখানে বেশি ডেঞ্জারাস হইতেছে দাদা, অর্থাৎ গ্রানির যে জামাই ওইটা আর কি। সো এটা একদম ফাঁকা রয়েছে, চলো আমরা এইদিকে খুঁজে দেখি, হয়তো বা এদিকে কিছু পাওয়া যাইতে পারে। আমরা প্রত্যেকটা ডয়ার, অর্থাৎ প্রত্যেকটা জায়গা এখানে চেক করব, যেহেতু আমি জানি না কোথায় কী রয়েছে। আর এমন না যে আমার যে জায়গায় স্পন হয়েছে তোমার ঠিক সেম জায়গায় স্পন হবে, তোমার আলাদা কিছু হইতে পারে। সো প্রত্যেকটা ডয়ারই তোমার চেক করতে হবে, হয়তো আমার এইখানে আছে, তোমার অন্য জায়গায় থাকতে পারে এরকম আর কি। সো এদিকে তো তেমন কিছুই দেখতে, ও ভাই 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 দাদা, ও শিট, এখানে স্যান্ডেলিনা চলে আসছিলো দাদাও সামনে থেকে, বাট দাদা খেয়াল করে নাই, দেখে নাই। সো আমি একটু পলাইলাম আর এমন জায়গায় আটকে গেছি, মানে এইখানে যদি ধরা খাইতাম আমার পালানোর জায়গা ছিল না ওই পাশ দিয়ে, মানে অন্যদিক দিয়ে যাওয়ার কোনো জায়গা ছিল না, যদি আমার দেখতো, বাট আমার কপাল ভালো যে আমার দেখতে পারে নাই। সো যাই হোক না কেন, চলো আমরা আস্তে আস্তে দেখি, দাদা উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ উপরের তলায় যাইতেছে। সো আমার নজর রাখতে পারলে ভালো, বাট আমার মনে হয় না আমি নজর রাখতে পারবো সবসময়। চলো আমিও আস্তে, ও ভাই 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 দাদি দিয়ে ফেলাইছে, তাড়াতাড়ি নিচের দিকে দৌড়াইতে হবে কারণ এই সাইডে আর কোনো পালানোর জায়গা দেখতেছি না আপাতত। আমি তাড়াতাড়ি নিচের দিকে যাই, সম্ভবত এদিকে আসতে পারবে না, তবে মাঝে মাঝে পিছন পিছন চলে আসে এই জিনিসটা খেলা। এই দেখো, এই যে পিছন পিছন চলে আসছে, আমার সরাসরি যেটা করতে হবে, এদিকে অন্য কোথাও লোকানোর জায়গা নাই, আমার এই জায়গায় ঢুকে যাইতে হবে। এখানে ঢুকলে আর দেখতে পারে না, আমি অনেকবার চেক করছি, বাট বাইরের দিকে থাকলে ধরে ফেলায় অর্থাৎ দেখে ফেলায়। সো যখনই এই নিচের দিকে এসে পলাবা, অবভিয়াসলি এই রুমটাতে আসতে হবে যদি পলাইতে হয়। সো আমি এখানে কিছুক্ষণ ওয়েট করি, দাদি চলে গেলে এরপরে হচ্ছে উপরের দিকে যাব। ওকে, অনেকক্ষণই হয়েছে, এবার চলো উপরের দিকে যাওয়া যাক, দেখা যাক। ও ভাই ভাই ভাই, আর একটু এখন আর দেখে নাই, এই 2বার বাঁচলাম দাদার হাত থেকে, একবারও দেখতে আসে না, প্রত্যেকবার পিছন দিয়ে আমি মানে সবসময় বেড়াইতেছি। সো যাই হোক না কেন, ওই দিকে গেছে, আর এই সুযোগে আমি ট্রাই করব হইতেছে উপরের দিকে যাওয়ার, হয়তো বা উপরের দিকে আমরা কিছু পাবো, কোনো সমস্যা হবে না। সো এই দিকে দেখি এখানে ডয়ারে কিছু, ও ভাই ভাই ভাই, এখানে হচ্ছে জেনারেটার কেবল পাই গেছে আমরা, এটা হচ্ছে নিচে কাজে লাগবে আমাদের। সো আপাতত এটা আমরা হাতে রাখি, যতক্ষণ না নতুন কিছু পাইতেছি জেনারেটার কেবল আপাতত আমার হাতে থাক। আর এই যে যে বেডটা দেখতেছো, এখানে তুমি পালাইতে পারো, এখানে মাঝে মাঝে এসে দাদা ঘুমায় তখন তুমি দাদার কাছ থেকে বন্দুকটা নিতে পারো। সো এইটা হইতেছে, কখন ঘুমাবে তার ঠিক নাই, মাঝে মাঝে হয়তো বা এসে দেখবে ঘুমায় রয়েছে, অথবা এখানে পলানো অবস্থায় দেখবে হঠাৎ দাদা আসছে ঘুমায় পড়ছে, এরকম হয় মাঝে মাঝে। সো ওইটার জন্য তোমার ওয়েট করতে হবে। আর একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এখানে যে গুলি পাওয়া যায়, অর্থাৎ শুটার না কি ওইটা কি বলে আমি জানি না, মনে নাই। সো ওইটা দিয়েও তুমি দাদারে বেহুশ করতে পারো। সো ওই সময়ও তুমি গান নিতে পারবা দাদার হাত থেকে, বাট তার আগে কিছুই করার নাই, এখান থেকে বের হয়ে যায় কজ। আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম দাদার অপেক্ষায়, বাট মনে হইতেছে এখন ঘুম আসে নাই। সো আমার উপরের দিকে যাইতে হবে কারণ নিচের ফ্লোরগুলো আমার খোঁজা হয়ে গেছে। আচ্ছা, স্যান্ড্রেলিনা আবার উপরে, আরে ইয়ার, নিচে স্যান্ড্রেলিনা উপরে দাদি, আমি কোন দিকে যাই কিছুই মাথায় ছিল না, সেটি আর এটা কোনো কাজ হলো, পুরো অন্ধকার বানায় ফেলছে আমার মাইরে।
সো যাই হোক না কেন, আমাদের প্রথম দিন আমরা লস করে ফেললাম, আর প্রথম দিনে আমরা শুধু জেনারেটর কেবল খুঁজে পাইছি। এবার আমাদের দ্বিতীয় দিন স্টার্ট হয়ে গেছে, দেখি আমরা দ্বিতীয় দিনে সম্ভবত আমি পার করতে পারবো না, বাট দ্বিতীয় দিনে কী কী কালেক্ট করতে পারি এটা দেখি। সো প্রথম আমাদের স্ক্রু ড্রাইভার দিয়ে এই দরজাটা অবভিয়াসলি ওপেন করতে হবে, বাকি কোনো দরজা আর স্ক্রু ড্রাইভার দিয়ে প্রথমবার ওপেন করলে দ্বিতীয়বার আর ওপেন করতে হয় না। সো চলো আমরা সরাসরি উপরের দিকে চলে যাই। সো গাইস, এইবার আমি বের হয়ে চিন্তা করতেছি সরাসরি বাইরের দিকে চলে যাব, যেহেতু এই বাইরের দরজাটা খোলা নাই, তার মানে হইতেছে দাদা দাদি দুজনই ভিতরে আছে, আমি বাইরের দিকে কোনো কিছু আছে কি না এটা খোঁজার ট্রাই করি। সো একটা জিনিস তোমরা দেখো, এখানে পাথর পড়ে আছে, এই পাথরগুলো আমাদের লাগবে। সো তোমরা চাইলে আগে থেকেও কালেক্ট করে রাখতে পারো, আমি এখানে একটা নিয়ে নিলাম যেমন। আর দেখি এই গাড়ির ডেকের ভিতরে কিছু আছে কি না। ও ভাই, এখানে আমরা পাইছি ফায়ারউড, অর্থাৎ এটা দিয়ে আমরা আগুন জ্বালাইতে পারবো। আর তেমন কিছু আছে কি না আমি একটু ঘুরে দেখবো। আর ও ভাই দেখো, ওই যে এখানে একটা কাঠ। সো এই কার্ডটায় অনেক সময় অনেক জায়গায় স্পন হয়, বাট আমার এখানে আমি এইখান থেকেই দেখতে পারতেছি ওই যে স্পন হয়েছে। সো এইটাও আমাদের পরবর্তীতে কাজে লাগবে। যাক, দুইটা জিনিস আমরা বাইরে থেকে পেয়ে গেলাম, সামনের দিকে যাই চলো। আমাদের এই যে যে একটা ছোট ঘর দেখতেছো, এটাও কাজে লাগবে। অর্থাৎ যারা যারা এই গেমটা আগে খেলছো বা আমার আগের ভিডিও দুইটা দেখছো, তাদের জন্য জিনিসটা বুঝতে অনেক সহজ হবে, কারণ এই ভিডিওতে অনেকটা আমি স্কিপ করে দিতেছি আজাইরা জিনিস যেগুলো। সো এইবার আমি ঘরের পিছন সাইডে যে দরজাটা আছে এইটা দিয়ে ঘরের ভিতরে ঢুকতেছি। অবভিয়াসলি আমার সাবধান থাকতে হবে, বলা যায় না কোন জায়গা থেকে আবার দাদা দাদি ওই শয়তান দৌড়ে চলে আসে। সো আমি সরাসরি আমার দোতলায় যাইতে হবে, কারণ এই যে আমাদের যে ফায়ারউডটা দেখতেছো এটা হইতেছে দোতলার যে রুম আছে ওই একটা রুমে জ্বালাইতে হবে। অর্থাৎ এই জিনিসগুলো হইতেছে তোমার প্র্যাকটিসের উপর নির্ভর করবে। অর্থাৎ ও ভাই ভাই ভাই, আবার দাদি ইয়ার, প্রত্যেকবার যে এত জ্ঞান জ্বালাইতেছে, এবার কিন্তু দাদার হাতে ধরা খাইতেছি না আমি, দাদার কাছ থেকে প্রতিবার বাইচে গেলেও দাদির সামনে প্রতিবার পড়ে যাইতেছি। দাদি কি এদিকে আসতেছে নাকি আমার, এটা ওকে আসতেছে। চলো ভাই, ওর একটা প্যাচ দিয়ে দেই আমি, তাইলে আমার এইটা জিনিস মাথায় থাকবে যে দাদি আপাতত বাইরে আছে। সো আমি ওরে ট্রাই করতেছি এইখানে এই গাড়ির দিয়ে ঘুরাইয়া, তারপরে আমি উপরে চলে যাবো। অর্থাৎ আমি নিজে কনফার্ম হয়ে নিলাম যে দাদি বাইরে আছে। সো ইজিলি আমি উপরে কাজ করতে পারবো, শুধু আমার দাদারে ট্যাকেল দিতে হবে। এদিকে আয় ভাই, এদিকে দেখে না আমার নাকি। ওকে চলো সরাসরি এইখানে, দাদি যেহেতু আস্তে আস্তে হাঁটে আমার কোনো প্রবলেম হবে না, আমি সরাসরি দোতলার দিকে রওনা করি, কারণ এই ফায়ার উডটা আমার দোতলায় রাখতে হবে। সো দোতলার এইদিকে আইসে এটা হচ্ছে দাদার রুম, আর এইটা ঠিক উল্টা সাইডে এইখান দিয়ে যে রুমটা গেছে, এই রুমটা দিয়ে এই যে যে সামনের রুম আছে, আমি তোমাদেরকে দেখাই দিই যে দুইটা সোফা রাখা, এইখানে হইতেছে আমাদের উড রাখতে হবে। সো আরে রক না ভাই, ওকে রাখতে পারছি, আর দাদা আমার পিছনে পড়ে গেছে দেখতেই পারতেছো। সো দাদা হইতেছে গুলি করে, আমি দাদারে একটা প্যাচ দিলাম, তার মানে হইতেছে দুজন হাত থেকে বেঁচে গেলাম। আমি একটা কাজ করি, এখান থেকে কেবলটা নিয়ে যাই, যেহেতু আমি উপরের দিকে যাব, কেবলটা আমি কী করব উপর থেকে বাইরে ফেলাই দেবো, তাইলে আমার জিনিসটা সুবিধা হবে, কারণ কেবলটা আমার বাইরেই রাখতে হবে। এইখানে একটা বেড আছে, মাঝে মাঝে এইখানেও তুমি পলাইতে পারবা, কোনো সমস্যা হবে না। সো আমি এখানে কিছুক্ষণ ওয়েট করি, দেখি কেউ আসে কিনা, যেহেতু দুইজনের হাতে আমি ধাওয়া খাইছি, সো এখানে একটু জিরাই নেই। ওকে, সো মনে হয় না কেউ আসবে, কারণ অনেকক্ষণ আমি এখানে ওয়েট করছি। সো এখন আমি বের হইতে পারি, আর এই ডয়ারগুলো চেক করা হয় নাই, সো এই ডয়ারগুলোও আমি চেক করে নিতেছি। আরে খুলনা রে, ও ভাই ভাই ভাই, ম্যাচ পেয়ে গেছি, নাইস নাইস। আমার কাছে ফায়ারউড চলে আসছে, ম্যাচ চলে আসছে, অর্থাৎ দুইটা জিনিস আমরা ওইখানে পেয়ে গেছি, যে দুইটা জিনিস আমার কাজে লাগাইতে হবে। ম্যাচটা দিয়ে ও ভাই ভাই দেখো ওইখান দিয়ে, ও দাদি দেখে ফেলছে রে ভাই ইয়ার, আমি আরেকটুর জন্য বাইচে গেছি, মানে আরেকটু হইলে কিন্তু ধরা খেয়ে যাইতাম। সো মনে হয় না দাদি আমার দেখতে পারবে, কামন দাদি চলে যা ভাই, আমি আল্লাহর কসম করে কইতেছি, এই দেখ আমি নাই পশ্চিম দিক ফিরা কইতেছি এরকম। ও ভাই 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 জানা, ওকে আগে একবার ধরা খেয়ে গেছিলাম, আমার মনে আছে দাদি এসে খাটের নিচে দেখে ফেলছিল, বাট এইবারের মতন আমরা বাইচে গেলাম, আমাদের কাছে ম্যাচ চলে আসছে আর আমাদের কাছে জেনারেটর কেবলও চলে আসছে। চলো ভাই এখান থেকে বের হয়ে যাক, কজ অনেক সময় আমি ছিলাম, এখন সময় হয়েছে এখান থেকে বের হওয়ার, আমার মনে হয় না এখন আর কেউ আসে আশেপাশে। সো ম্যাচটা যেহেতু আমার এখান থেকে নিতে হবে, অর্থাৎ আমার নেক্সট টার্গেট হয়েছে ম্যাচ নিতে হবে, সো এই কেবলটা আমার নিচে বা বাইরে কোথাও ফালাই দিতে হবে। আমি সুবিধার জন্য এইখান দিয়ে বাইরে ফালাই দিতেছি, তাহলে আমি ইজিলি সব জায়গা থেকে পাইয়ে দেবো। আর হইতে পারে এখন কেউ আমার ধা করতে পারে, কজ যেহেতু শব্দ হয়েছে, আমি তাড়াতাড়ি আমার আবার সেই জায়গায় যেয়ে পলাবো, অর্থাৎ এইদিকে যে ই আছে। আরে তাড়াতাড়ি চল না রে ভাই, আরে ইয়ার, আরে ওকে ওকে, সম্ভবত দাদা আমার পিছন নিছে, ওকে দাদা চলে আসছে দেখতে পারতেছো, ভাগ্যের সময় মতন আমি বিছানার তলায় এসে পলাইছি। আমার মনে হয় না এখন আর কোনো সমস্যা হবে, দাদা সম্ভবত বিছানার তলায় দেখতে পারবে না, জাস্ট কিছুক্ষণ ওয়েট করতেছে। যা ভাই তুই গেলে আমি বাসি এখান থেকে, ম্যাচটা নিয়ে আমার কাজ আছে, কাজটা কমপ্লিট করতে হবে, আর আজকে ক্রাশের নাম যে নামছি গেমটা আমার কমপ্লিট করতেই হবে। ওকে, সো এখান থেকে আমরা ম্যাচটা নিয়ে নিলাম, আর এখন আমার সরাসরি যাইতে হবে সেই ফায়ারউড যে রুমে আমরা রাখছিলাম, তোমাদের মনেই আছে, অর্থাৎ আমাদের দ্বিতীয় তলার যে কোনার রুমটা। ও ভাই 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 ভাই, আবার দাদি ইয়ার, তোরা কি আমার ভালো হইতে দিবি না, বাট আমার কোনো সমস্যা হবে না, আমি এখান দিয়ে চুপি চুপি আরও কাছে, মানে অর্থাৎ আমার কাছের জন্য আরও ভালো হইলো, দেখো এই রুমে চলে আসছি।
সো এখানে আমরা এটা দিয়ে আগুন লাগাই দিলাম। এখন আমাদের যাইতে হবে হইতেছে ছাদে, কারণ আমাদের যে নেক্সট এই যে যে আগুনটা লাগাইলাম বেসিক্যালি ছাদের যে চিমনি আছে ওইটা দিয়ে এটা ধোঁয়া বের হইতেছে, আর ওইখানে একটা পাখি থাকে যেটা এই কারণে উড়ে গেছে। আমরা ওইখান থেকে একটা চাবি নিতে পারবো, যদি এখানে আগুন না লাগাইতাম ওই পাখিটা থাকতে আমরা ওইখান থেকে চাবি নিতে পারতাম না, যার জন্য হইতেছে এতখানি কষ্ট করলাম। সো আমাদের ছাদে যাইতে হবে, আমি ওয়েট করতেছি এইদিকে কেউ আসে কি না, কারণ যেহেতু আমরা এইদিকে কাজ করতেছিলাম তো আপাতত তো কেউ আসতেছে না। আমি এক কাজ করি, আমার যে কেবল আছে জেনারেটর কেবল, কেবলটা হাতে নিয়ে নেই, কারণ আমার এই কেবলটা লাগবে আপাতত, মেসের কাজ শেষ। সো কেবলটা নিয়ে আমি সরাসরি ছাদের দিকে যাওয়ার ট্রাই করতেছি, আস্তে আস্তে যাচ্ছি, কারণ এইদিকে কেউ থাকলে আমার খবর করে ফেলবে, মানে বুঝতেই পারতেছো। সো যাই হোক না কেন, মনে হয় না কেউ আসে, চলো আমরা তাড়াতাড়ি ছাদের উঠে যাই একদমই আমার ঘরের। আরে ইয়ার, এইখান দিয়ে উঠতে যে আমার সমস্যা হয়, আর আমার স্ক্রিনেও কয়েকদিন ধরে অনেক সমস্যা করতেছে, আমি জানি না এটা কী সমস্যা। সো যাই হোক না কেন, চলো আমরা ছাদের উপরে চলে আসছি। আর এইখানে দেখো যে সেই পাখির বাসা যেটা, এটা থেকে পাখিটা উড়ে গেছে, আর এখানে চাবি উপরে আছে। সো চাবিটা আমরা নিব, তার আগে আমার কেবলটা বাইরে ফালাইতে হবে, আর কেবলটা আমি হইতেছে যে জায়গায় কাজে লাগে সেই জায়গায় ফালাবো। ওকে, সো সামনেই দেখতে পারতেছো সেই জেনারেটারের ছোটো ঘরটা রয়েছে, এই জায়গাটাই হচ্ছে আমার জেনারেটার কেবল কাজে লাগবে। সো ওইটারে আমি ওইখানে ফালায় রাখলাম, যে সময় আমরা কাজে লাগাবো ওইখান থেকে ইজিলি নিয়ে কাজ করতে পারবো। সো এখন হইতেছে আমার এইখান থেকে এই চাবিটা নিতে হবে, আগুন না জানাইলে কিন্তু আগেই বলছি এখান থেকে তোমরা চাবি নিতে পারত না। সো ওয়্যারপন কী পেয়ে গেছি আমরা, ওয়্যারপন কী দিয়ে হইতেছে দাদার যে রুমটা আছে অর্থাৎ দ্বিতীয় ফ্লোরে, ওই রুমে একটা ই আছে ছোট্ট বাক্সর মতন, ওইটা আমার ওপেন করতে হবে। সো আমরা দ্বিতীয় রুমে যাব, বাট আমি একটা চিন্তা করতেছি, সেটা হচ্ছে আমি এই যে যে নিচের জায়গা আছে এখান দিয়ে তোমরা যাইতে পারো, এই দিক দিয়ে ঢুকবো, তাইলে আমার মনে হয় সুবিধা হবে, কারণ উপর দিক থেকে হয়তোবা দাদা আসতে পারে। আর এইখানে যে কাঠটা আছে এই কাঠটারে আমি আগে নিচে ফালাই দিব, কারণ এই কাঠটা কিন্তু আমরা আগেই দেখে রাখছিলাম। সো প্রত্যেকটা জিনিস বলতে গেলে আমি নিচে ফালাই দিতেছি, কারণ এখান থেকে আমি ইজিলি কালেক্ট করতে পারবো, আমার বারবার ছাদে আসতে হবে না। সো এবার আমরা চাবিটা নিয়ে নিচে নামবো, বাট একটু ওয়েট করি, যেহেতু আমি এখানে কাঠ ফালাইছি সো হইতে পারে যে এটা শব্দে কেউ বাইরে আসতে পারে। ওকে, মনে হয় না এদিকে কেউ আসবে। সো আমরা, ও ভাই ভাই ভাই, স্যান্ড্রেলিনা একটা জিনিস বলে নেই আমি সম্ভবত তোমাদেরকে, সেটা হচ্ছে স্যান্ড্রেলিনা যদি এভাবে সামনে চলে আসে, তুমি যদি ওর দিকে তাকাই থাকো জাস্ট, তাহলে কিন্তু তুমি মারা যাবা। ওর দিকে আগাই যাইতে হবে, অর্থাৎ ভয় না পায়ে ওর দিকে যাইতে হবে, তাহলে স্যান্ড্রেলিনা চলে যায় কোনো সমস্যা নাই। সো চলো আমরা দ্বিতীয় ফ্লোরে চলে আসছি, আর এইটা হইতেছে দাদার রুম, এইটার এই কোনায় যে ছোটো বাক্সটা রয়েছে এইখানে হইতেছে ওয়্যারফোন কি ইউজ করতে হয়। সো এটারে আমরা খুলে যেটা পাইছি, এই যে এইটার কথাই আমি বলতেছিলাম, গুলতি, অর্থাৎ এটা দিয়ে আমরা দাদারে বেউস করতে পারবো, কোনো সমস্যা নাই। বাট আপাতত আমার দুইটা কাজ করতে হবে, তার জন্য আমি একটু, ও ভাই ভাই ভাবি দাদা চলে আসছে, আমি আপাতত ওরে কোনো মারামারি করতে চাই না ওর সাথে, আমি সেফলি এখান থেকে বের হইতে যাই, আমি একদম নিচে চলে যাব। আমার নিচে থেকে একটা পাথর কালেক্ট করবো, আমার তিনটা পাথর হইলে সবথেকে ভালো হবে, কারণ তিনটার বেশি আমরা নিতেও পারবো না। আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে পাথরের চাইতে গুলি অনেক কার্যকর, কারণ পাথর দিয়ে তুমি বেশি সময় বেউস করে রাখতে পারবা না, বাট যদি তুমি গুলি মারো তাহলে 2 মিনিটের জন্য, 2 মিনিট 30 সেকেন্ডের জন্য দাদা বা দাদি যাই হোক না কেন দুজন বেউস হয়ে পড়ে থাকে আর কি, বাট আমাকে মারলে তো আমি মরেই যেতাম ভাই। সো গাইস, আমি একটা জিনিস চিন্তা করছি, সেটা হচ্ছে এখন আমি আবার দাদার রুমে যাব, আর ওইখানে কিছুক্ষণ ওয়েট করব। আরে ইয়ার, দাদারে আমার পিছনে পড়ছে। সো আমরা দাদার রুমে এখানে কিছু ওয়েট করি, কিছুক্ষণ হইতে পারে যে দাদা এখন ঘুমাইতে আসবে, আর আমরা তার গুলিটা চুরি করে নেবো, অর্থাৎ তার বন্দুকটা চুরি করে নিব। সো কিছুক্ষণ ওয়েট করি আমি এখানে। সো গাইস, দেখতে পারতেছো এখানে দাদা চলে আসছে, কোন কারণে আসতে যাই না। আর ওকে ওকে ওকে, দেখতে পারতেছো ঘুমানোর শব্দ হইতেছে, দ্যাটস মিন দাদা ঘুমায় পড়ছে, আর এখন আমরা এখান থেকে বের হইতে পারি। ওকে, সো দেখবা যে এখানে বন্দুক পাশে রেখে ঘুমাইতেছে, চলো আমরা বন্দুক নিয়ে নিলাম, এবার গুলি দিয়ে এর বেহুশ করে দেই, নাহলে ঘুমাতে এখনই উঠে যাইতো। সো এবার আমাদের কাজ হয়ে গেছে, আমরা এখান থেকে বের হইতে পারি, দাদা 2 মিনিটের জন্য বেহুশ হয়ে আছে। আর চলো ভাই আমি উপরের দিকে যাই, আমার যে জিনিসটা করতে হবে এইখানে যে এই পাশে একটা বটল আছে এটারে পারতে হবে, চলো ওইটা কোন সাইডে পড়লো এটা দেখে রাখো। আর একটা কাজ আছে, সেটা হচ্ছে এই সাইডে আসতে হবে, এই সাইড থেকে আর একটা বটল ফালাইতে হবে, সেটা হচ্ছে এই যে এই সাইড। আরে ইয়ার লাগ না, চল ভাই, ওকে লাগছে। সো যেই সাইডে আমরা ফায়ার উড ফালাইছিলাম অর্থাৎ রাখছিলাম সেই সাইডে পড়ছে একটা। সো চলো এবার নিচের দিকে যাওয়া যাক, দেখি কী অবস্থা, দাদা তো বেহুশ হয়ে পড়ে আছে। সো এইদিকে একটা জিনিস তোমাদের দেখাই দেই, যে দাদা মনে হয় এখনও বেহুশ হয়ে পড়ে আছে সম্ভবত। ও ভাই দাদি দাদি, আরে ইয়ার দাদিও চলে আসছে, দাদা অসুস্থ দেহে, চলো ভাই এর একটা গুলি মারি। ওকে ওকে, সো দেখতে পারতেছো দাদিও কিছু সময়ের জন্য এখানে বেহুশ হয়ে পড়ে আছে, আমি এই সুযোগে আবার গানটা নিয়ে নেই, আর এটাতে যেহেতু বন্দুক আছে একটা অর্থাৎ গুলি আছে একটা, দাদিরেও আমি 2 মিনিটের জন্য বেহুশ করে দিলাম এখানে। সো এখন আমরা নিশ্চিন্তে কাজ শুরু করতে পারি, যেহেতু দুইজন এখানে বেহুশ হয়ে আসছে। সো আমার তাড়াতাড়ি কাজ করতে হবে, এই বোতলগুলো কালেক্ট করতে হবে, তার আগে আমি এখানে অ্যামো ভরে নেই। আরে ইয়ার ভরা দেয়, আরে ইয়ার হনা, ওকে হয়েছে, আরও অ্যামো লাগবে, অবশ্য আমরা দুইটা অ্যামোর বেশি ভরতে পারবো না।
ওকে গাইস, সো ফাইনালি আমরা একটা বোটলে যে খুঁজে পাইছি, যেটা হইতেছে আমাদের যে ই ছিল, ফায়ারউড ছিল, ওইটা রুমের সাইডে পড়ছিল। সো এইটা নিয়ে আমার সরাসরি হচ্ছে নিচে যাইতে হবে, অর্থাৎ রান্নাঘর, যেটা তোমরা প্রথমে দেখছিলা, যেটা দিয়ে আমরা ই করতে পারি। রান্নাঘরটা দুই সাইডে ঢোকা যায়, এই সাইড দিয়ে আমি আপাতত যাইতেছি, যেহেতু দুইজনই বেহুশে আছে, সো আমার কোনো প্যারা নাই। সো এই দিকের একদম কোনার দিকে এখানে দেখবা যে পানি আছে, এখান থেকে আমাদের পানি ভরতে হবে, অর্থাৎ আরে স্যান্ডেলই না তো মরে নাই, এখন এই হালাতপুর জ্বালাইতেছে কেন? দাঁড়া ভাই, তোর আত্মারে আমি শান্তি দেওয়ার ব্যবস্থা করতেছি, প্রচুর প্যারাই আছে, শান্তি নাই ওর আত্মা। সো যাই হোক না কেন, এইটাই আমাদের পানি ভরা হয়ে গেছে, আর এটা নিয়ে আমাদের সরাসরি একদম নিচে চলে যাইতে হবে। সো তোমাদের মনে আছে যে এখানে আমার বাইন্ধে রাখছিল, অর্থাৎ আটকায় রাখছিল, এইটার এই সাইডে আমাদের পেডলক কির যে ইটা আছে, এখানে আমাদের এই বোতলটা রাখতে হবে, অর্থাৎ এটার একটু ভারী করতে হবে। সো এক সাইডে একটা রাখছি, আর দ্বিতীয় বোতলটাও এখন আমার খুঁজে আনতে হবে। ভাই তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, বাট এইখানে 2-3 মিনিট হয়ে গেছে আমি আমার বোতল খুঁজে পাইতেছি না, অর্থাৎ কোন দিকে পড়লো এটা আমার খেয়ালই আসতেছে না। এই সাইড থেকে একটা ফালাইলাম, বাট এইটা এই সাইডে নাই, অর্থাৎ কোন জায়গায় যে পড়লো আমি বুঝলাম না, এই জায়গায় তো থাকার কথা ছিল, বাট আমার মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে। সো আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটা কাটতে হবে, কাইটে আমার ওই ভিডিওটা রিপ্লে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কোন সাইডে যে পড়ছিল, তারপরে আমার এখানে ব্যাক করতে হবে, কারণ আমি কোথাও এই বোতলটারে খুঁজে পাইতেছি না, মানে এটা কোনো কথা হলো গায়েব হয়ে গেলো বোতল। সো যেহেতু আমি অনেক টাইম লস করে ফেলছি, যে কোনো সময় দাদা দাদি চলে আসতে পারে, যার জন্য আমি শর্ট গানটা হাতে নিয়ে নিছি। আর আমার ওই বোতলটা অ্যাকচুয়ালি পড়ছে হচ্ছে উড়ে যায় স্যান্ডেলিনার রুমে, অর্থাৎ দেয়ালের ওই পাশ দিয়ে যেয়ে পড়ছে, যেটা আমি দেখলাম। অবশ্য তোমরা ভিডিও টাইমে এখন জিনিসটা দেখতে পারো, কারণ তখন তো আমার খেয়াল ছিল না, বাট যখন আমি ভিডিওটা দেখছি এইটা, তখন আমার ই পড়ছে আর কি। সো এই সাইডে যে রুমটা আছে, এই সাইডের রুমে পড়ছে অথবা স্যান্ডেলিনার রুমে পড়ছে, অর্থাৎ এইটা তো মনে হয় না, এটা তো আমি ঢুকতেই পারি, মানে এটা তো দেখছি, এটা না, স্যান্ডেলিনার রুমেই পড়ছে, আমি 100% শিওর। সো বেসিক্যালি যে জিনিসটা হয়েছে, আমি তোমাদের স্যান্ডেলিনার রুমে যাই, তারপরে দেখাইতেছি স্যান্ডেলিনার রুমটা হইতেছে একদম এন সাইডে। আর একটা জিনিস এই রুমে ঢোকার সময় তোমার খেয়াল রাখতে হবে, সেটা হইতেছে নিচু হয়ে একদম এই নিচের সাইডটা দিয়ে ঢুকতে হবে, এর উপরের সাইড দিয়ে ঢুকলে আর কি তুমি মারা যাবা পড়ে। সো যাই হোক না কেন, দেখো এই যে সামনে বোতল আমি পাইয়েই গেছি, মানে দেখতে পারতেছে এই যে বোতল এসে পড়ছে এই জায়গায়। সো এইটার জন্য আমার এত প্যারা নিতে হয়েছে, অনেক টাইম হয়ে গেছে আমি এটাতে খুঁজতেছিলাম প্রায় 5 মিনিটের মতন। সো বেসিক্যালি এইটাই হইতেছে মেন সমস্যা হয়ে গেছে। আর দাদা দাদি আই হোপ কি এতক্ষণে চলে আসছে, অর্থাৎ আমরা যে 2 মিনিটের জন্য বেহুশ করছিলাম ওটা কোনো কাজেই লাগে নাই। সো আমি এখান থেকে সরাসরি যাব, আমাদের যেরকমটা দরকার, অর্থাৎ সবার আগে পানি ভরতে হবে, পানি ভরে নিয়ে আমাদের একদম নিচের রুমে যাইতে হবে। সো আমি একটু সাবধান যাওয়ার ট্রাই করতেছি, যা যেহেতু এখন দাদা দাদি দুজনেই বাইসে আছে, সরি ওরা তো জীবনে মরবে না, মানে দুজন সুস্থ হয়ে গেছে আমি যে বেহুশ রাখছিলাম। সো চলে আসছি, এখন পর্যন্ত কোনো সমস্যা আমার হয় নাই। সো তাড়াতাড়ি এখান থেকে আমি পানি ভরে নেই, আর এটারে নিয়ে সরাসরি আবার সে, আরে স্যান্ডেলিনার বাচ্চা তোর আত্মারে আমি দিতেছি তো শান্তি, এত পাগল ইস্কে রে ভাই। সো যাই হোক না কেন, চলো নিচের রুমে যাই। ওকে, সো আমাদের দ্বিতীয় বোতলটাও আমরা এখানে রাইখে দিলাম। সো দেখতে পারতেছো হালকা একটু নিচু হয়ে গেছে দুইটা জিনিসই, বাট এখন হইতেছে আমাদের এই চাবিটা লাগবে, অর্থাৎ চাবিটা না খুললে তো কোনো লাভ নাই, তাই না? সো এই বোতলটা না রাখলে কিন্তু তুমি ভিতরের জিনিস পাবা না, দুইটা জিনিসই দরকার, চাবিও দরকার, এই বোতল দুইটাও দরকার। সো এখন আমি সরাসরি উপরে চলে যাব, কারণ হইতেছে উপরের দিকটা আমার খোঁজা হয় নাই। বাট তার আগে আমি এখান থেকে যে উডের যে ইটা পাইছিলাম আমরা, এটা নিয়ে যাব, উড প্লাঙ্ক, সরকারি প্লাঙ্ক যেটারে বলে। আরে স্যান্ডেলিনার বাচ্চা আত্মা মুক্তি দিতেছি ভাই, একটু ওয়েট কর, আরে দাদার বাচ্চা সামনে চলে আসছে রে। সো এই উডটা, উড প্লাঙ্কসটা আমার উপরেই কাজে লাগবে। সো যেহেতু আমি উপরে যাব, সো একদম এটা নিয়েই যাবো, আর দাদার হাতে বন্দুক নাই, যেটা আমার জন্য হইতেছে খুবই সুবিধা হয়েছে, কারণ বন্দুকটা তোমাদের মনে আছে আমি নিয়ে স্যান্ডেলিনার রুমে ফালাই আসছি। সো এই জিনিসটা কিন্তু ভালো হয়েছে, এখন আর দাদার দিয়ে অতটা ভয় আমাদের নাই, দাদিও কাছে এসে মারতে হবে, দাদারও কাছে এসে মারতে হবে, সো প্যারা নাই, চিল ভাই। এখন দেখো গেমটা আজকে কমপ্লিট করেই ফেলবো আমি, সে যেভাবেই হোক না কেন, যেহেতু দুইজনটাই আমরা একবারে খারাপ অবস্থায় ফালাই দিছি। সো আমরা একদমই উপরের রুমে চলে আসছি, রুমটা তোমরা চিনতেই পারছো, না চিনলেও, আরে দেখো দাদি ওই যে নিচে, হ্যাঁ কী অবস্থা দাদি, দাদি বুঝতেও পারে নাই কী হইতেছে না হইতেছে। চলো আমরা সরাসরি, আরে ইয়ার নিচে পড়ে গেছি, শিট 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 শিট, দাদি তো পিছন পড়ছেই, আরে বাইরে ভাই বেশি ই করতে যায়, মজা নিতে যায় খবর, আরে ইয়ার পিছনেই তো পড়ে গেছে। চলো ভাই এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাওয়া যাক, দাদি আমাদের ধরতে পারবে না, কোনো প্যারা নাই, দাদা থাকলে এতক্ষণ গুলি মেরে আমার মাথা, আবে ইয়ার বলতে না বলতে দাদা চলে আসছে, বাট যেহেতু এখন তার কাছে আর গুলি নাই, সো আমার ওইটা নিয়ে চিল। সো তাড়াতাড়ি আমি আবার এখান থেকে সাবধানে যাইতে হবে, এই জায়গাটা আমি এক কাজ করি বৈশে বৈশে যাই, অর্থাৎ আমার এখন যদি এখান থেকে পড়ে যায় তাহলে ধরা খেয়ে যাবো, কারণ দাদা দাদি দুজন নিচে। সো এই কাঠটা দিয়ে আমরা এখান থেকে পার হব, আর এই কোনা দিয়ে আমাদের চলে আসতে হবে একদমই এই কোনার একটা রুম, যেটাতে তুমি শুধু এইখান দিয়ে আসতে পারবা। সো এই কোনার রুমে আমরা পাই গেছি এখানে কোকোনাট, অর্থাৎ নারকেল, আর নারকেলের ভিতর কিছু একটা আছে এটা বলতেছে আর কি। সো আমাদের নিচে নামার জন্য ওই একটাই রাস্তা আছে যেখান থেকে আমরা নিচে নামতে পারি, যার জন্য হইতেছে আমি এখানে ডাব ফালাই দিলাম। আর এই সাইড দিয়ে তোমরা সাইড দিয়েও যাইতে পারো, এখান দিয়ে তুমিও নামতে পারো,
বাট আমি চিন্তা করতেছি এই সাইড দিয়ে আমি যাব, কারণ হইতেছে আমার এই জিনিসটা করতে ভালো লাগতেছে কেন জানি। সো আবে কাট রে, চলো ভাই আস্তে আস্তে আমরা সামনের দিকে যাই। আর দাদি, ও ভাই 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 ভাই, দাদি সামনে কেন? আরে ইয়ার কি অবস্থা দাদি! এখন আমি ভাই প্রাঙ্ক করব দাদির সাথে, কেউ এটা নিয়ে মাইন্ড করে না। কি দাদি এদিকে আসেন, আসতেছে না কারণ ও নিজে অবস্থাছে, কাজ হবে না। খুশিতে আমি একটু লাফালাফি করি দাদির সামনে, চোখের সামনে দেখতেছে বেচারা যে আমি পলানো তৈরি করতেছি, অর্থাৎ পলানোর জন্য প্ল্যান করতেছি। আমি কি বলতেছি ভাই, পলানোর জন্য প্ল্যান করতেছি, বাট কিছু করার নাই। সো প্যারা নাই, চিল দাদি কোনো প্যারা নিয়েন না, আপনি আপনার কাজে যান, আমি সুন্দরভাবে এখান থেকে পালাই যাব। সো আমার মনে হয় না এখান থেকে আমি সরলে ও যাবে, আমি এখান থেকে একটু সরে দাঁড়াই যাতে ও চলে যায়। ওকে চলো দাদি, চলে গেছে। আর আমরা সাইড দিয়ে পার আরবে ইয়ার দেখছি আমি ট্র্যাপটা, তারপরও ট্র্যাপের মধ্যেই পাড়াটা লাগছে। সো যাই হোক না, কেন ট্র্যাপটা আমরা খুলে নিছি এখন। আরে ইয়ার দাদি আবার চলে আসে, আরে স্যান্ডেলি না, আবার স্যান্ডেলি না, উপরে লাভ দিয়ে পড়ছে। অবশ্যই এটা ইচ্ছা করি নাই, আমি ইচ্ছা করে না ওইখানে পড়ে গেছি, দৌড়া তাড়াতাড়ি আসতে যায়। সো যাই হোক না কেন, আমরা নারকেলটা নিয়ে সরাসরি নিচে চলে যাব, এটাই হইতেছে আমাদের কাজ, কারণ নারকেলটা আমার নিচে। আরে দাদা ছিটি আর, এই দাদা আমার প্রচুর জ্বালাইতেছে তো, বাট এখন কিন্তু গুলি নাই দেখে বাইসে গেলাম, নাইলে আমার খবর ছিল এখানে। সো দেখি এদিকে আসতেছে কিনা, ইয়াস আসতেছে, গুলি থাকলে এতক্ষণ আমার মাথার খুলে উড়াই ফেলতো। কজ দাদা তো সে পার্ট টাইমে পাবজি খেলে, যাই কারণে হেডশট খুব ভালো দেয়, আগে কয়েকবারই মরছি তার হাতে। সো যাই হোক না কেন, চলো এখান থেকে আমরা বের হয়ে গেলাম। আর দাদিও যেহেতু, আরে ইয়ার দাদি না উপরে ছিল, নিচে আসলো কেমনে? চলো ভাই আমি এখান থেকে সরাসরি ছাদে চলে যাব, সেইটাই হইতেছে সবচাইতে বেটার হয়, কারণ ছাদ থেকে আমার সব কিছু ইজি হবে, ওইখান থেকে আমি নাইমে একদম নিচে চলে যাইতে পারবো। আর যদিও আমার পিছে পিছে দাদি আছে, বাট ওরা ছাদে উঠতে পারবে না, নিজের ঘরে ছাদে উঠতে পারে না, মানে কি বলবো, যে ওদের কোনো কাজ হবে না। চলো এটারে আমি এখান থেকে ফালাই দিই। আর একটা কাজ করি, যেহেতু আমি এখানে উপরে আসছি, আমি স্যান্ডেলিনার রুমে যেয়ে গান নিয়ে এসে দুইটারে বেহুশ করে দিই, তাইলে আমি শান্তি মতন কাজ করতে পারবো। ইয়েস এটাই হইতেছে আমার প্ল্যান। সো চলো এখান থেকে আমি গানটা নিয়ে নেই, যদিও এটার মধ্যে মাত্র একটা গান আছে, অর্থাৎ একটা গুলি আছে, আর একটা গুলি আমি ভরে নিতে পারবো, কোনো সমস্যা নাই। আপাতত আমি এখান দিয়ে নেমে যাই, কারণ নিচে নামলে আমি প্রচুর পরিমাণে গুলি পেয়ে যাবো, এদিকে ওদিকে ফালানো থাকে, বাট এইখানে তো দেখতেছি না। সো মনে হয় না এদিকে আছে, চলো সামনের দিকে। এই ও এইদিকেই তো গুলি রয়েছে দুইটা, এটার কথা তো আমার মনেই নেই। চলো ভাই এখানে দেখতেছো দুইটা গান আছে, এবার আয়, এইবার কি আসবি আয়, 2 মিনিটের জন্য বেহুশ করে দিব, মানে এবার আমি চাচ্ছি ওরা সামনে আসুক, সামনে আসতে পারলে আমি 2 মিনিট শান্তিতে খেলতে পারবো, আর যাই হোক না। সো চলো দেখি দাদি সামনে, দাদা দাদি যেই হোক না কেন সামনে পড়লে আমরা ওরা বেহুশ করে দিব। আর হইতেছে আমি আস্তে আস্তে বাইরে যাওয়ার ট্রাই করি, অর্থাৎ যদি আমার সামনে আসে তাহলে তো মারে দেবো, নাহলে আমি সরাসরি বাইরে যেয়ে আমার কাজে মনোযোগ দেবো। চলো এই যে দাদি চলে আসছে, ইয়াস ডান। সো দাদি এখানে 2 মিনিট 30 সেকেন্ডের জন্য বেহুশ হয়ে পড়ে আছে, আর আই থিঙ্ক এখন আমার কাজ করা উচিত, অথবা আমার দাদারে মারা উচিত, তাইলে হইতেছে দাদা আমার প্যারা দিবে না। ইয়াস আমি দাদারাই মেরে যাই। আরে ইয়ার দাদা তো অন্যদিকে চলে গেলো, দাদি এখানে মরে পড়ে আছে অথচ দেখলোই না, দাদারে কিন্তু দাদি দেখতে চলে গেছিলো, বাট দাদা যেহেতু একটু বয়রা। সো আরে ইয়ার গুলি লাগে নাই, ও লাগছে লাগছে ভাই, আমি ভাবছি গুলি লাগে নাই। যাক 2 মিনিট 30 সেকেন্ডের জন্য দুইজনরে আমরা বেহুশ করে ফেলাইছি, এখন আমি আমার কাজটা শান্তি মতন করি। নারকেলটা তোমাদের মনে আছে যে আমি বাইরে নিচের দিকে ফেলাইছিলাম, সো আই থিঙ্ক এই সাইডের দিকে, ওকে এই সাইডের দিকে, এই যে দেখতেই পারতেছো এই সাইডে আমি নারকেলটা ফেলাইছি, যেটা হইতেছে এইখানে পড়ে আছে, আর আমার কেবলটাও এখানে পড়ে আছে যেটা আমরা প্রথমে ফেলাইছিলাম। সো নারকেলটা নিয়ে আমাদের যে নারকেল কাটার মেশিন আছে, এটার কী মেশিন বলে আমি জানি না, বাট এইখানে আমরা নারকেলটা কাটবো। সো এটার জন্য এখানে আমরা ই করলাম, চলো ভাই একটা চাবি পেয়ে গেছি দেখতেই পারতেছো। সো চাবিটা নিয়ে নেই, আরে উঠতেছে না কেন হবে, ওকে এটা হচ্ছে সেফ কি, যেটা হইতেছে আমাদের সেকেন্ড রুমে কাজে লাগবে, অর্থাৎ আমাদের দোতলার একটা কোনার যে আয়নার রুম আছে ওই রুমটাতে কাজে লাগবে। চলো তোমাদেরকে আমি দেখাই দিতেছি দ্বিতীয় তলায় যাই আগে, ওকে দ্বিতীয় তলায় চলে আসছি। আর এখন হইতেছে এই সাইড দিয়ে ঘুরে এই সাইডে যে আয়নার রুম আছে এইটার এই ঠিক দেয়ালে, এখানে দেখো একটা ইয়ে আছে, এখানে আমরা সেফ কি ইউজ করতে পারবো আর ট্যাডি নিতে পারবো। একটা জিনিস আমি বলে রাখি, দাদা দাদি যদি বাইসে থাকে, বিশেষ করে দাদি, তুমি ট্যাডি ধরার সাথে সাথে ওরা টের পেয়ে যাবে, বাট যেহেতু দুজনটা আমরা বেহুশ করে ফেলছি, সো ট্যাডি নিয়ে এখন আমার কোনো প্যারা নাই, অর্থাৎ ট্যাডি আমার হাতে নিলেও ওরা টের পাবে না, কারণ দুজনে বেহুশ হয়ে আছে। অন্য সময় কিন্তু দাদা মানে দাদি টের পেয়ে যায় ট্যাডি, যখনই আমি হাতে নিই তখনই পিছন পিছন চলে আসে আর কি। সো এখন হইতেছে এটা দিয়ে আমরা স্যান্ডেলিনার আত্মা মুক্তি দিতে পারি, যে এতক্ষণ ধরে আমার জ্বালাইতেছিল। সো আমরা চলে আসছি স্যান্ডেলিনার রুমে, আর এইখানে এটার ড্রপ করতে হবে। চলো ভাই ভিতরে পড়ছে, এবার যা তোর কাজে যা, আর জ্বালাস না প্লিজ ভাই, তোর কাছে মাপ চাই, তোর আত্মা শান্তি পাইছে, একটা ট্যাডির জন্য মানুষ এরকম জ্বালায় জীবনে দেখি নাই, তুই আসলে ভূতের নামে কলঙ্ক। সো যাওয়ার আগে ও আমার একটা চাবি দিয়ে গেছে, চাবিটা হইতেছে এটা কি পেডলক কি, যেটা হইতেছে আমার একদম নিচের রুমে, অর্থাৎ যেখানে আমরা যে পানির বোতল রাখছিলাম মনে আছে, ওই জায়গার যে চাবিটা সেটা আমরা পেয়ে গেছি। সো সরাসরি এখন আমরা হইতেছে ওই রিচের রুমে চলে যাবো, অর্থাৎ যে রুমে আমার আটকায় রাখছিলো ওইখানে যে রুমটা আছে।
ওকে চলো এখন এটারে খোলা যাক, দেখি এটার ভিতরে কি পাই আমি। ওকে এটার ভিতরে একটা চাবি আছে, দেখি এই চাবিটা হইতাছে শিল্ড কি, অর্থাৎ বাইরের যে ছোট ঘরটা আছে, অর্থাৎ আমাদের যে ঘর দেখছিলাম বাইরে, আমি ওই যে একটা কেবল ফালা রাখছি, ওই কেবলটা যে ঘরে কাজে লাগবে, ওই ঘরের যে চাবি ওইটা এখানে রয়েছে। সো সরাসরি আমি এখান থেকে চলো বাইরে চলে যাই, আমার কাজটা আমি সম্পূর্ণ করি, সবার আগে আমি ওই দৌড়টা খুলবো, তারপরে হইতেছে বাকি কাজ করতে হবে। ওকে আমি ঘরের কাছে চলে আসছি, আর এটা দিয়ে সবার আগে আমি তালাটা খুললাম, আর ভিতরে দেখি কি। ওকে ভিতরে আমরা চাকা পাইছি, অর্থাৎ চাকার মতন যে জিনিসটা আছে এটার কী বলে আমার জানা নাই, বাট সবার আগে আমি এখানে কিছু কাজ করে নেবো, সেটা হইতেছে এইখানে এই না গান থাক, আগে কেবলটা আমি লাগাই, অর্থাৎ জেনারেটরে যে কেবলটা লাগবে, অর্থাৎ বিদ্যুতের লাইনটা আমি দিয়ে দিই। বিদ্যুতের লাইন দিলে আমরা অনেক কিছু করতে পারবো, বাট আমি ওটা ইউজ করবো না। আমরা এখানে লিফট ইউজ করতে পারি, বাট লিফট ইউজ করার ইচ্ছা নাই, আমি এখানে কেবলটা লাগাই দিলাম। আর এখানে একটা সুইচ আছে, কোথায় জানি ভুলা গেলাম এটা নাকি, না না সুইচ আসলে তো হাতের অপশন আসবে সুইচ। ওকে ওকে রেডটা, সো আমরা সুইচ দিয়ে দিলাম, আর দেখতে পারতেছি এখানে কারেন্ট চলে গেছে, অর্থাৎ প্রত্যেকটা ঘরে কিন্তু এখন সব জায়গায় কারেন্ট হয়ে গেছে। সো এখন চলো আমরা এই জিনিসটাতে লাগাই দেই, সামনে যে আমার যে গেটটা আছে, গেটের ওইখানে যে খুঁটিটা আছে ওইখানে লাগাইতে হবে। চলো আমি দেখাই দিতেছি তোমাদেরকে কইরে ভাই। ওকে ওই যে সামনে যে ছোট ওখানে দাদি দেখো, এখানে জায়গায় গেছে, 2 মিনিট হয়ে গেছে, তার মানে মানে বুঝতে পারতেছো আমরা কিন্তু লেট করে ফেলতেছি। চলো এখানে এই জিনিসটা লাগাই দিতে হবে। ওকে লাগাই দিলাম আমরা, আর সম্ভবত দাদি কই গেল রে ভাই। চলো এটারে ঘুরাই দিই আমরা। সো যাই হোক না কেন, দেখো এই যে যে ইটা আছে, অর্থাৎ ওই পারে যে এখানে ছোট একটা কুয়ার মতন আছে, এখানে কিন্তু কুমির থাকে, ওই পারে যাওয়ার জন্য যে গেটটা আছে ওইটা খুলে গেল। সো আমরা গান নিয়ে এসি, গান দিয়ে আমরা আবার দাদি দাদিরে দাদা দাদিরে বেহুশ করার ট্রাই করবো, তার যাতে আমরা এখান থেকে ইজিলি এখান থেকে পলাইতে পারি। সো গাইস আমি শটগানে দুইটা অ্যামো ভরে নিছি, এখন আমি দাদা দাদিরে খুঁজতাছি, বাট দুইটার কাউরেই পাইতেছি না কোন দিকে গেল আমি। আবে শিট 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 ভাই, আমি পানির ভিতরে পড়ে গেছি, এই জায়গায় কুমির আছে, আর এখান থেকে উঠার কোনো রাস্তা পাইতেছি না। শিট ভাই, মানে এরকম জায়গাটা কেমন যে এখানে উঠতে পারতেছি না রে ভাই। আরে ভাই আমি মনে হয় ফাইসে গেলাম, এখান থেকে বাজার কোনো ওয়ে নাই নাকি, বুঝতে পারলাম না আমি। ওই কুমির চলে আসছে, মার শিট আর গুলি মারলেও কোনো কাজ হবে না কুমিরের, এটা কোনো কথা। শিট চলো ভাই, আমরা আরও একটা দিন লস করে ফেললাম, দাদা দাদিরে মারতে যাই আমরা, প্রায় কিন্তু শেষের দিকে চলে আসছি, ক্রাশের নাম নিয়ে নামছি ভাই। আজকে আমার জিততে আবার অ্যাডের বাচ্চা, নেট অফ করি নাই রে। সো গাইস বলতে গেলে আমরা সব কিছুই করে ফেলছি, আমাদের শুধু ফিউজ দরকার একটা, সেই ফিউজটা খোঁজার আশায় এত কিছু করতেছি। দাদা দাদিরে আমার মনে হয় এখন বেউস করা লাগবে না। এই যে ফিউজ, ও ভাই এটা এত কাছেই ছিল, আমার তো জানাই ছিল না। সো এই ফিউজটা হইতেছে আমার উপরে লাগাইতে হবে, তাহলে কিন্তু আমরা এখান থেকে বের হয়ে যাইতে পারবো। সো আমি যেটা বলতেছিলাম যে আমরা কিন্তু প্রায় শেষের দিকে এসে ধরা খাই গেলাম কুমিরের হাতে। সো যাই হোক না কেন, আমার মনে হলো পিছনে কেউ আসতেছে, সো তাড়াতাড়ি আমি এখানে পলাই নিতেছি, কারণ হইতেছে আমি চাই না আমি মানুষের হাতে, সরি মানুষ না, ওরা ওরা মানুষ নামে জানোয়ার, ওদের হাতে ধরা খাইয়ে যাই। ওকে সো আমরা ফিউজ নিয়ে একদমই উপরে চলে আসছি। আরে দাদি, আরে শিট ভাই, দাদি তো এই রুমে বসে আছে, আউট দ্য হ্যাক ভাই, বুঝলাম না কিছুই। চলো ভাই তাড়াতাড়ি এইখান থেকে বের হয়ে যাওয়া যাক। আরে দাদা দাদা, এটা কোনো কথা ভাই, লাস্টের দিকে এসে এইভাবে কেউ মারে, মানে প্রায় কিন্তু শেষের দিকে, শুধু একটা ফিউজ নিতে যে আমি 2 বার মারা গেলাম, আমি বুঝতেছি না আজকে কি কমপ্লিট করতে পারবো না, মানে ক্রাশ তো একে পাত্তা দেয় না, আবার যদি এই গেম কমপ্লিট করতে না পারি তার নাম নিয়ে, তাহলে আর জীবনেও পাত্তা পাবো না শিওর 100%। এই যেভাবে হোক আজকের দিনে আমার এই গেমটা কমপ্লিট করতেই হবে। ফিউজটা নিয়ে আমি আবার উপরের দিকে যাইতেছিলাম, বাট আমার পিছনে দাদি পড়ছে, মানে একটা প্যারা দিতেছে আমারে কেন আমি জানি নাই, লাস্টের দিকে এসে এরকমভাবে মারার কোনো মানে কোনো আমি রিজন বুঝলাম না। হোয়াট ইজ দিস, মানে আল্লাহ কি চায় না যে আমি আমার ক্রাশে পটাই, মানে বুঝলাম না এই জিনিসটা। সো যাই হোক না কেন, দাদি আগে বাইরে আসুক, আমি চাই যে ও বাইরে আসলে একটা জিনিস সুবিধা হবে, আমি অন্তত এটা কনফার্ম থাকবো যে দাদি বাইরে আছে। সো এটা একটা প্ল্যান বলতে পারো। সো দাদি বাইরে আসো আসো, সো দাদি এদিকে আসুক, আমি হইতেছে ঘরের পিছন সাইডে যে দরজা আছে, অর্থাৎ এই যে যে দরজাটা এইটা দিয়ে আমি ভিতরে যাব। অবশ্য একটা জিনিস খারাপ হয়ে গেছে, সেটা দিচ্ছে দাদা আবার বন্দুক পেয়ে গেছে কুমিরের হাতে, আমি যেহেতু মারা গেছিলাম তাই। ওকে দাদা ওই যে পিছনের দিকে যাইতেছে, দ্যাটস কুল ম্যান, দাদি বাইরে, দাদা নিচের দিকে গেল, আমি এখান থেকে ইজিলি উপরে চলে যেতে পারবো, কো প্যারাই নেই, মানে এবার আর আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না। এতক্ষণ যা হোক মজা করে গেমটা খেলতেছিলাম, বাট ক্রাশ পটাইতে হলে আমার এই গেমটা কমপ্লিট করতে হবে। চলো ভাই গেটটা আমরা ওপেন করে দিছি, দেখতে পারতেছো গেটটা খুলে গেছে, এখন আমি চাইলে নিচের দিক দিয়ে যাইতে পারতাম রিস্ক নিয়ে, বাট আমি এখান দিয়ে উপর দিয়ে চলে যাব যাতে আমার আর কোনো রিস্ক না থাকে, অর্থাৎ উপর দিয়ে কিন্তু আমি ডাইরেক্ট বাইরে নামতে পারবো আর গেট দিয়ে বের হয়ে যাইতে পারবো। সো কোনো প্যারা নাই, আমি আশেপাশে দেখতেছো যে পুরো দেখে নিতেছি যে কোনো কেউ আসে কি না, কারণ এবার আর রিস্ক নেওয়া কোনোভাবেই সম্ভব না। সো আমার মনে হয় না আশেপাশে কেউ আছে, আমি ইজিলি এখান থেকে নেমে গেলাম, আর দাদা দাদি কেউই আশেপাশে নাই, আমি এখান থেকে বের হয়ে যাইতে পারি, আমার কোনো প্যারাই নাই। সো দাদা দাদিরে আমি এখানে একটু শব্দ করব যাতে ওরা আসে, আর ওরা আসলে এখান থেকে আমি দৌড় দিয়ে বের হয়ে যাব, মানে একটা মজা আর কি। কাম অন ব্রো,
ব্রো ব্রো বলতেছি এখন আমি খুশি ঠেলাই না। সো যাই হোক না কেন, আয়না রে ভাই কই, বুঝলাম না আসতেছে না কেন এত শব্দ করতেছি। কামন কামন ব্রো, আয় ভাই আয়, অনেক হয়েছে, আয় আই টিডি আয়, কুত্তা আসতেছে না কেন, মনে হয় না আসবে, মানে এই শব্দতে মনে হয় না আসবে। সো আমি আশেপাশে একটু চেক করে দেখি আছে কি না, আমার কেন জানি এখন লাস্টের দিকে শয়তান ধরছে আমারে, আমি চাইতেছি ওদের সাথে একটু দেখা করে যাইতে। কামন ব্রো কই গেল ওরা, আচ্ছা বেশি পাকনামি করার দরকার নাই, এমন হইতে পারে যে আইসা দাদা গুলি করে দিল আর আমি এখানে পড়ে গেলাম। সো যেহেতু দাদা একজন প্রো প্লেয়ার, একবারে হেডশট দিয়ে দিবে আমারে, আমি পাকনামি না করে তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাই, এইটাই হইতেছে সবচাইতে ভালো হয়। বাট যাওয়ার আগে আমি আর একবার দেখতে চাই জিনিসটারে, বাই বাই টাটা গুড বাই, মানে আমি একটা জিনিস বুঝলাম না, দাদা কি পরে চুরি করছিল ছোটো ঘর থেকে এত বড় ঘর হয়ে গেল কেমন, আমি নিজেও জানি না। যাই হোক না কেন, এই ঘরটা এখন আমরা, আরে ইয়ার কল আসছে রে। ওকে গাইস, সো এখন সময় হয়েছে এই ঘরটা আমার ত্যাগ করার, অর্থাৎ এই ঘরে আমি অনেক বোরিং ফিল করতেছিলাম, যার জন্য এখান থেকে আমি বের হয়ে যাবো এখন। গুড বাই টাটা, ভিডিওটা কেমন লাগছে জানাই দিও, যদি প্রথম বাসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও, আর দাদাদের দিলে তোমরাও গুড বাই জানাই দাও, কারণ এই সিরিজটা আমাদের এইখানেই শেষ হয়ে যাইতেছে যেহেতু আমরা এই ঘর থেকে বের হয়ে গেছি। বাট তোমরা চাইলে এইটার আরও পার্ট আসবে, সেটা হইতেছে হার্ড মোডে বা নর্মাল মোডে, যেহেতু আমরা খেলি নাই সেরকম মোডে। সো যাই হোক না কেন, আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো সুস্থ থাকো, টাটা গুড বাই।